উপস্থিত শুধু আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধা হাজার এই মঠের মাননীয় অধ্যক্ষ আজকের অনুষ্ঠানে সভাপতি তোমরা তা অনন্ত মহারাজ আমাদের আপনাকে আমার আন্তরিক শ্রদ্ধা আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ বহুদিন আগে আমার আদর আমি এসেছি তো আজকে এই আশাটা আমি খুবই আশা ছিলাম যে আসবো আমি গান গাইবো বিশেষ করে এইরকম একটা উপলক্ষে এখানে ঠাকুরের জন্ম উৎসব উপলক্ষে একটা উৎসব কয়েকদিন ব্যাপার কিন্তু আমার খুব ঠান্ডা লেগে গেছে গলা ভীষণ খারাপ আর তার মধ্যে গতকাল যে সাংঘাতিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন সেটি আমাকে একদম বিপর্যস্ত করে দিয়েছে আজকে আমি আমার গান গাইবার মতো অবস্থায় নেই এত আশা করে আমি বিপর্যস্ত আজকে খালি হৃদয় উঠে রামকৃষ্ণ এসেছেন এবং আমি কথা দিয়েছি তাই আমি উপস্থিত হয়েছি গান আমার গলাতে বেড়ে বেড়ে বলে আমার মনে হয় তার চেষ্টা করবো আর আমাদের ছাত্রছাত্রীকে নিয়ে এসছি যারা আজকে তাদের শ্রদ্ধা নিবেদন করবে সাথী সরকার এবং জয়ন্ত আচার্য আমি একটু শুরু করছি তারপর ওদের আগে আমি আশা করবো যে ভবিষ্যতে আমার একদম আসবো পরিস্থিতি যখন অনুকূল থাকে Thank you.